প্রত্যেককে স্বাগত জানাই আস্তিক ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জানাবো এই চৈত্র মাসে বাড়ির সদস্যদের এমন কটি বিষয়, এমন কটি ঘটনা ঘটতে পারে যার ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির সদস্যদের এমন কিছু আপনি করতে পারেন যার ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করবে। যদি আপনি করতে চান তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপর চট করে ফেলুন এই বিশেষ টোটকাটি। আজ আমি এই ভিডিওতে জানাবো বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন এমন একটি জিনিস যার ফলে আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, ফলে আপনার জীবনে সুফল প্রাপ্তি হবে, আপনার জীবনে উন্নতি হবে। সদর দরজায় কালো কাপড়ে বেঁধে যদি আপনি এই বিশেষ জিনিসটি ঝুলিয়ে দিতে পারেন তাহলে অবধারিত উন্নতি হবে আপনার জীবনে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনার। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি আপনার বাড়ির সদর দরজায় কালো কাপড়ে বেঁধে এই জিনিসটি ঝুলিয়ে দিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা কম বেশি লবণের ব্যবহার জেনেছি। লবণ এমন একটি জিনিস যা আমাদের বহু প্রকারের বিপদ থেকে বাঁচায়। তাই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তো লবণ সদর দরজায় ঝুলিয়ে দেন, কিন্তু আমি বলবো লবণ না দিয়ে বিশেষ পদ্ধতিতে আপনি আপনার বাড়ির সদর দরজার উপরে যে কোনো দিকে ঝুলিয়ে দিতে পারেন ফিটকিরি বা ফটকিরি। এই ফিটকিরি বা ফটকিরি যদি ঝুলিয়ে দেন তাহলেই আপনার বাড়িতে আর নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। তবে সঠিক নিয়মে কাজটি করতে হবে আমি আপনাদের জানিয়ে দিই। এই চৈত্র মাসের যে কোনো শনি এবং মঙ্গলবার, যে কোনো শনি মঙ্গলবার কাজটি করতেই পারেন। একটি কালো কাপড়ের টুকরোর মধ্যে আপনাকে কাজটি করতে হবে। কাজটি করার আগে শুদ্ধাচারণের জন্য স্নান এবং কাঁচা বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকিরি দেবেন। তারপর মা লক্ষ্মীর নাম স্মরণ করে তিনবার গিট মারবেন। গিট মারার পর আপনি আপনার বাড়ির সদর দরজার উপরে যে কোনো একটি স্থানে বেঁধে দেবেন ওই কালো কাপড়টি। আর খোলার প্রয়োজন নেই, যতদিন ফিটকিরি থাকবে ততদিন আপনি রেখে দেবেন, কোনোভাবে খুলে নষ্ট করবেন না। আপনি এক বছর বা দু বছর পর পুনরায় ফিটকিরি পরিবর্তন করার ক্ষেত্রে একইভাবে কাজটি করতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখবেন এই বিশেষ উপায়টি করলে আপনার গৃহে কখনোই অপশক্তি প্রবেশ করবে না, জীবনে সুখ শান্তি থাকবে, জীবন হয়ে উঠবে অত্যন্তই সুন্দর। একবার চেষ্টা করে দেখতে পারেন কালো কাপড় দিয়ে ফিটকিরির এই বিশেষ উপায়। আশা করি সুখ শান্তি পাবেন। ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। সদর দরজায় কালো কাপড়ে বেঁধে যদি আপনি এই বিশেষ জিনিসটি ঝুলিয়ে দিতে পারেন, তাহলে অবধারিত উন্নতি হবে আপনার জীবনে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনার। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি আপনার বাড়ির সদর দরজায় কালো কাপড়ে বেঁধে এই জিনিসটি ঝুলিয়ে দিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা কমবেশি লবণের ব্যবহার জেনেছি। লবণ এমন একটি জিনিস যা আমাদের বহু প্রকারের বিপদ থেকে বাঁচায়। তাই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তো লবণ সদর দরজায় ঝুলিয়ে দেন, কিন্তু আমি বলবো লবণ না দিয়ে বিশেষ পদ্ধতিতে আপনি আপনার বাড়ির সদর দরজার উপরে যে কোনো দিকে ঝুলিয়ে দিতে পারেন ফিটকিরি বা ফটকিরি। এই ফিটকিরি বা ফটকিরি যদি ঝুলিয়ে দেন, তাহলেই আপনার বাড়িতে আর নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। তবে সঠিক নিয়মে কাজটি করতে হবে আমি আপনাদের জানিয়ে দিই। এই চৈত্র মাসের যে কোনো শনি এবং মঙ্গলবার, যে কোনো শনি মঙ্গলবার কাজটি করতেই পারেন। একটি কালো কাপড়ের টুকরোর মধ্যে আপনাকে কাজটি করতে হবে। কাজটি করার আগে শুদ্ধাচারণের জন্য স্নান এবং কাঁচা বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকিরি দেবেন। তারপর মা লক্ষ্মীর নাম স্মরণ করে তিনবার গিট মারবেন। গিট মারার পর আপনি আপনার বাড়ির সদর দরজার উপরে যে কোনো একটি স্থানে বেঁধে দেবেন ওই কালো কাপড়টি। আর খোলার প্রয়োজন নেই, যতদিন ফিটকিরি থাকবে ততদিন আপনি রেখে দেবেন, কোনোভাবে খুলে নষ্ট করবেন না। আপনি এক বছর বা দু বছর পর পুনরায় ফিটকিরি পরিবর্তন